জো বাইডেন যদি ইলেকটোরাল কলেজ ভোটে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষিত হন, তবে হোয়াইট হাউস ছাড়তে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে 3 নভেম্বরের নির্বাচনে আবারও পরাজয় স্বীকারে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার মার্কিনীদের উদ্দেশ্যে থ্যাঙ্কস গিভিং উপলক্ষে সস্ত্রীক একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। আহ্বান জানিয়েছেন সকলকে বাড়িতে অবস্থান করেই ছুটি কাটানোর। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। এখনও পর্যন্ত পরাজয় স্বীকার করেননি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 নভেম্বরের মার্কিন নির্বাচনে কারচুপি হয়েছিল বলে অব্যাহত রেখেছেন ভিত্তিহীন দাবি। তবে আনুষ্ঠানিকভাবে জো বাইডেন বিজয়ী হলে এবার হোয়াইট হাউস ত্যাগের ইঙ্গিত দিলেন ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন সেনাদের সঙ্গে থ্যাঙ্কস গিভিং কনফারেন্স শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই আভাস দিলেন পরাজিত এ নেতা। It's going to be a very hard thing to concede. এমনটা যদি হয় তবে অবশ্যই ত্যাগ করব আমি, সেটা আপনারাও জানেন। তবে আমি মনে করি এখন থেকে 20 জানুয়ারির মধ্যে অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই। Time is on our side. Everything else is on our side. এদিকে থ্যাঙ্কসগিভিং উপলক্ষে স্ত্রী জিল বাইডেনকে নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। We've had a long tradition. আমি জানি করোনা মহামারীর এই সময়ে অনেক মার্কিনীদের জন্যই থ্যাঙ্কসগিভিং হলিডে এভাবে পালন করার ব্যাপারটা প্রত্যাশিত ছিল না। তবে নিজ বাড়িতে অবস্থান করে আমাদের এই ছোট্ট বিসর্জনটাই অন্য কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। চূড়ান্ত সময় ঘনিয়ে আসার আগেই নিজ প্রশাসনের কাজ এগিয়ে রাখছেন বাইডেন। বুধবার CIA এর পরিচালক হিসেবে টম ডোনিলনকে বিবেচনা করেছেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন টম। নিবিড় আমিন, নিউজ 24।